হাওড়া শালিমানের রঙের কারখানায় আগুন লেগে গুরুতর জখম হয়েছেন 18 জন। তাদের কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কারখানায় প্রচুর রাসায়নিক মজুদ থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। এসি মেশিন ফেটে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। আশপাশের লোকজনকে বাড়ি খালি করতে বলা হয়েছে। সিএমআরআই হাসপাতালে এখনো পর্যন্ত 13 জনকে আনা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাদের মধ্যে একজনের শরীরে 70% অগ্নিদগ্ধ হয়েছে। ভবানীপুর হত্যাকাণ্ডে বিদ্ধ অশোক শার মোবাইল ফোন। ডালহৌসি এলাকায় একটি ম্যানহোলের পাশ থেকে মিলেছে মোবাইল ফোনটি, এখনো খোঁজ নেই। আরও একটি মোবাইলে নিহত অশোক শার দেহে 6টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘরে একাধিক ব্যক্তির পায়ের ছাপ মিলেছে বলে খবর। ব্যক্তিগত শত্রুতা থেকেই খুন বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, যদিও খুনের কারণ নিয়ে এখনও ধন্দে রয়েছেন তারা। ভবানীপুর শান্ত ছিল, শান্তই থাকবে, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। ভবানীপুর হত্যাকাণ্ডের ঘটনাস্থলে গিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফর সেরে শহরে ফিরেই মুখ্যমন্ত্রী যান ভবানীপুরে। মৃত দম্পতির মেয়েদের সঙ্গে তিনি দেখা করেন। মুখ্যমন্ত্রী বলেছেন, পুলিশ তদন্তে অনেকখানি এগিয়েছে, খুব শিগগিরই অপরাধীরা ধরা পড়বে। চুচুড়া চৌচন্দ্রনগরে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডা। আজ সকালে প্রথমে চুচুড়ায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বন্দে মাতরম ভবনে যান নাড্ডা। তারপর চন্দননগরের রাসবিহারী বসু রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করেছেন তিনি। চুচুড়া এবং চন্দননগরে নাড্ডার সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় এবং দিলীপ ঘোষ। বেশ কয়েকটি দিক থেকে এবারে নাড্ডার সফর বাড়তি গুরুত্ব রয়েছে। সূত্রের খবর, প্রথমত বুথ সশক্তিকরণের ফর্মুলা, অর্থাৎ দুর্বল বুথে শক্তি বৃদ্ধির কৌশল। দ্বিতীয়ত, দলের শৃঙ্খলা রক্ষা ও অসন্তোষ মেটানোর দাবাই। তৃতীয়ত, মোদি সরকারের 8 বছর এবং কেন্দ্রের প্রকল্পগুলির লাগাতার প্রচার। এবং চতুর্থত, বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয় সাধন।